হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ধাঁধার সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং কয়েকটি ছবির ক্যাপশন। এখানে তোমাদেরকে ছবি আর শব্দগুলোকে মিলিয়ে পুরো ক্যাপশনটি গেস করতে হবে। তো চলো ভিডিওটি এবার শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্নের এই ওয়ার্ড আর ছবিগুলো ভালোভাবে মিলিয়ে গেস করো এখানে পুরো লাইনটি কি হবে। ফ্রেন্ডস, তোমরা কি পুরো ক্যাপশনটি গেস করতে পারলে? পারলে অবশ্যই কমেন্ট করে দিও। তো দেখো, এখানে শুরুতে রয়েছে তোমার, তারপরে হাঁস আর ই টা খুব, আর লাস্টে রয়েছে মিষ্টির ছবি। তাহলে পুরো ক্যাপশনটি হচ্ছে তোমার হাসিটা খুব মিষ্টি। এবার চলো সেকেন্ড নাম্বার প্রশ্নের এই ছবিগুলোকে আর ওয়ার্ডগুলো মিলিয়ে গেস করো এখানে পুরো ক্যাপশনটি কি হতে পারে। এখানে তোমরা শুধুমাত্র দেখো ছবিগুলোতে কি কি রয়েছে, আর তাহলেই তোমরা খুব সহজেই পুরো ক্যাপশনটি বলতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে পুরো ক্যাপশনটি হচ্ছে আম আর ই আমি সবার সাথে, তারপরে রয়েছে বক আর বক, এবং এটা হচ্ছে ক্যারিনা কাপুরের ছবি, তাই এখানে হবে করিনা। এবার তাহলে এখানে পুরো ক্যাপশনটি হচ্ছে আমি সবার সাথে বক বক করি না। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু ও বান্ধবীর কাছে শেয়ার করো। চলো এবার একটি মজার ক্যাপশন। তো ফ্রেন্ডস, গেস করো এখানে কি লেখা আছে, এবং পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানে হবে মুরগি, তারপরে খায়, আর এটা হচ্ছে ধান, তাহলে হবে মুরগি খায় ধান, তারপরে তুমি আম আর জান, তাহলে পুরো ক্যাপশনটি হচ্ছে মুরগি খায় ধান তুমি আমার জান। তো ফ্রেন্ডস, এবার এই প্রশ্নের ছবি আর ওয়ার্ডগুলোকে মিলে পুরো ক্যাপশনটি গেস করো কি হতে পারে। আর এটা কিন্তু খুবই সিম্পল, তো তোমরা একটু বুদ্ধি খাটাও আর উত্তরটা বের করো। দেখো প্রথমে এটা হচ্ছে তুমি, তারপরে কি, আর এটা ক্লাস, এবং এটা হচ্ছে ট্রেন, আর এটা এ, আর লাস্ট একটা পড়ার ছবি। তাহলে এখানে এবার পুরো ক্যাপশনটি হবে তুমি কি ক্লাস টেনে পড়ো। যারা আগে গেস করেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে। চলো ফ্রেন্ডস, এবার রয়েছে আরও একটি ছোট্ট ক্যাপশন। তো এই ছবিগুলোকে আর ওয়ার্ডগুলো মিলিয়ে বলো তো এখানে পুরো ক্যাপশনটি কি হতে পারে। যদি তোমরা বলতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ফ্রেন্ডস দেখো, এখানে প্রথমের ছবিটিতে রয়েছে হাঁস, তারপরে বে হাসবে যত, আর এটা হচ্ছে বাজ, তারপরে বে তত, তাহলে এখানে পুরো ক্যাপশনটি হচ্ছে হাসবে যত বাজবে তত। তো ফ্রেন্ডস, প্রাণ খুলে হেসে যাও, দুঃখকে ভুলে যাও, কারণ হাসি খুশি থাকাটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই সবসময় হাসতে থাকুক, আর আশেপাশের মানুষ কনফিউশন হয়ে থাকুক কিসের এত খুশি এর।
গেল। এবার পরের প্রশ্নের এই ছবিগুলো দেখে একটি মেয়ের নাম গেস করো তো কি হতে পারে। দেখো এখানে রয়েছে টোটাল চারটি ছবি, তো এই চারটি ছবি যোগ করে তোমাদেরকে মেয়েটির নাম বের করতে হবে। ফ্রেন্ডস এই প্রশ্নটি তো অনেক সহজ ছিল, কারণ এখানে তোমাদেরকে প্রথমে যোগ করতে হবে। তো দেখো নয় প্লাস দশ প্লাস এগারো ইকুয়াল টু তিরিশ, আর এই ছবিটি হচ্ছে না, তাহলে তিরিশ আর না এই দুটো ছবি মিলিয়ে মেয়েটির নাম হবে তৃষ্ণা। খুবই সুন্দর একটি নাম, আর প্রশ্নটিও খুবই সিম্পল। তো তোমাদের মধ্যে কারা কারা এই নামটি আগেই গেস করেছো অবশ্যই লাইক করবে। এবার এই প্রশ্নের ছবিগুলো আর ওয়ার্ডগুলো মিলিয়ে বলো তো এখানে পুরো ক্যাপশনটি কি হবে। তো দেখো প্রিন্স এখানে পুরো ক্যাপশনটি হচ্ছে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক তো মা আর তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আম এবং আর আমার ভারী শখ। তাহলে এবার এখানে পুরো ক্যাপশনটি হচ্ছে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আমার ভারী শখ। চলো এবার পরের প্রশ্নের এই দুটো ছবি মিলিয়ে একটি কার্টুন শোয়ের নাম গেস করো তো কি হতে পারে। এখানে প্রথমে রয়েছে পিঙ্ক কালার, আর দ্বিতীয়টা হচ্ছে প্যান্থার। তাহলে এখানে এবার এই দুটি ছবি মিলিয়ে কার্টুন শোটির নাম হবে পিঙ্ক প্যান্থার। আচ্ছা কারা কারা এই কার্টুনটি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর এরকম নতুন ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও।